চোখ রাখবো যে খবরের দিকে, ধর্মঘটে কড়া পদক্ষেপ নবান্নের। ধর্মঘটে কেউ ছুটি নিতে পারবেন না। অসুস্থ বা কেউ হাসপাতালে ভর্তি থাকলে তবেই মিলবে ছুটি। অন্য কোনো কারণে ছুটি নিলে সার্ভিস ব্রেকে শোকজ করা হবে। সকাল 11টার মধ্যে সবাইকে হাজিরা দিতে হবে। যাদের আগে থেকে ছুটি নেওয়া হয়েছে তাদের ছুটি গ্রাহ্য হবে, তাছাড়া কারণ নয়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। জেলা শাসক ও পুলিশ সুপারের নির্দেশ। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মুখ্য সচিব দুপুর 3টে থেকে জরুরি বৈঠক করেন জেলা শাসকদের সঙ্গে। বৈঠক থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মঘটে কড়া পদক্ষেপ নবান্নের। আগামীকাল সরকারি কর্মচারীরা ছুটি পাবেন না। সকাল 11টার মধ্যে সবাইকে হাজিরা দিতে হবে। কোনো সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। কেউ অসুস্থ হলে বা হাসপাতালে ভর্তি থাকলে তবেই মিলতে পারে ছুটি।